ঝাড়গ্রাম পাহাড় জঙ্গল ঝর্ণা নদীতে ঘেরা এক মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলে গেছিলাম লাস্ট ব্লগে হাই এভরিওয়ান আমি দেবিকা লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কি করে ঝাড়গ্রাম পৌঁছালাম আজ এই ব্লগে শেয়ার করবো ঝাড়গ্রামের আশেপাশে কি কী সাইটসিন তোমরা করতে পারবে আমরা স্টে করেছিলাম হোটেল দুলুংয়ে এছাড়াও এই এরিয়াতে আশেপাশে আরও অনেক হোটেল তোমরা পেয়ে যাবে মোটামুটি সব হোটেলেরই ঘর ভাড়া হাজার থেকে পনেরোশোর মধ্যেই থাকে এরপর আমরা হোটেল থেকে এক টোটো ভাড়া করি আশেপাশটা ঘুরে দেখার জন্য আমাদের এই টোটো ড্রাইভার কাকুটি ছিল খুব ভালো উনি নিজের মতো করেই আমাদের পুরো ঝাড়গ্রামটা ঘুরিয়ে দেখান তোমরা ওনার নাম্বার চাইলে কমেন্টে জানিয়েও আমি নাম্বারটা দিয়ে দেব। প্রথমে আমরা যাই সাবিত্রী টেম্পল দর্শন করতে এখানে ছিল দেবী দুর্গার মূর্তি তারপর সেখান থেকে একটা গ্রামের মধ্যে দিয়ে পরিযায়ী পাখিদের দেখতে দেখতে আর হাতির গল্প শুনতে শুনতে রাস্তার দুধারের ঘন অরণ্য আর এই বড় বড়ো উয়ের ঢিপিগুলো দেখতে দেখতে পৌঁছে যায় কন কারণে সেখানে ছিল অনেক দিনকার পুরনো দুর্গা মন্দির তার পাশেই ছিল দুলুং নদী আর মন্দিরের পাশেই ছিল নানান ধরনের বিশেষ প্রজাতির গাছ আর দুলুং নতির মতো জল দেখে পা না ভিজিয়ে থাকতে পারলাম না এত সুন্দর নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই পরবর্তী গন্তব্যে চিল্কিগড় রাজবাড়ি বিশাল এই রাজপ্রাসাদে রাজবাড়ির আর কেউ বাস করে বলে জানি না কিন্তু স্থানীয় কিছু বাসিন্দারা বাস করে আর এই প্রাসাদের পাশেই ছিল কালাচাঁদ জীব মন্দির আমরা ঠিক পুজোর টাইমেই সেখানে পৌঁছে যাই ভিতরে ছিল রাধাকৃষ্ণের মূর্তি তার অপোজিটেই ছিল শিব মন্দির দুলুং নদীকে পাশে রেখে চলে যাই ঝাড়গ্রাম মিউজিয়াম কিন্তু সেই দিন মিউজিয়াম বন্ধ থাকায় নেক্সট পার্টে আমি মিউজিয়ামের ভিতরটা শেয়ার করব। তারপর যাই ঝাড়গ্রাম রাজবাড়ি এখানে থাকার ব্যবস্থা এবং প্রি ওয়েডিং শ্যুটের ব্যবস্থাও ছিল এরপর দুপুর গড়াতেই আমরা চলে গেলাম কনক দুর্গা রেস্টুরেন্টে সেখান থেকে আমরা আমাদের লাঞ্চটা সারি চিকেন থালি ডিম থালি ও পমফ্লেট থালি দিয়ে এরপর আমরা গভীর জঙ্গল আর কাজু বাগানের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা ধরে চলে যাই খোয়াবগা যেখানে আমরা দেখা পাই আদিবাসীদের এবং দেখতে পাই তাদের জীবনযাত্রা আর কিছু হাতের কাজের জিনিস যা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহও করে লাস্টে আমরা যাই ঝাড়গ্রাম জুতে সেখানে নীলগাই লেপার্ড লেপার হরিণ এমু পাখি বিভিন্ন প্রজাতির আরও পাখি রেপটাইল অনেক কিছু দেখি এবং এইভাবেই আজকে আমাদের দিনটা কাটে তোমরা অবশ্যই জানিও যে আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো নেক্সট পার্ট বেলপাহাড়ির ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা